स्वागत। गाछेर चारा किनते एसेछि आज आमी अनेक दिन धरेई गाछेर छाद बागान करी। आमार छादे किछु फुलेर गाछ आछे, किछु फलेर गाछ आर विभिन्न जातेर पाताबाहार गाछ आमार खूब पछन्द। आज एसेछि मूलत आमार छेलेर खूबई इच्छे हयेछे से किछु गाछ किने निये जाबे, ता ओर जन्य निये आमी एखाने आसा मूलत। तो अनेक दिन धरेई आमार गाछे বেশিয়ে, আমি পেশাগতভাবে একজন চিকিৎসক। তো আমাদের হাতে আসলেই অনেক, আমরা অনেকেই কর্মব্যস্ত মানুষ, তারপরেও আমি যতটুকু সময় পাই আমি আমার বাগানে সময় দেওয়ার চেষ্টা করি। আমার খুবই ভালো লাগে বাগান করতে। এখন বাগানে যখন ফুল ফল হয় তখন ওগুলো দেখেও মনটা অনেক আনন্দে ভরে যায়। এবং আসলে আমাদের সবারই উচিত নিজের যতটুকু জায়গা আছে, বাড়ির আঙ্গিনা কিংবা ছাদ উচিত আমাদের বনায়ন করা। এসেছি আমের চারা নেওয়ার জন্য। আমি বরাবরই একজন ওই বৃক্ষপ্রেমিক, আমি প্রতি বছরই এক দুটা করে চারা লাগাই। আমি এই বছর কিউজাই এবং বাড়ি ১১ এই হিমসাগর এবং এই হারিবাঙ্গা জাতের চারটি আমের চারা রোপণ করব আমার বাড়িতে। তো আমি মনে করি যে প্রত্যেকেরই উচিত এইভাবে বাড়ির আনাচে কানাচে উঠানের পাশে ছাদে আমের চারা বা ফলজ গাছের চারা রোপণ করলে আমরা যেমন এই ভালো ফল পাবো, ফরমালিন মুক্ত ফল খেতে পারবো, তেমনি আমরা চাহিদা মতো আমাদের এই ফলগুলো পাবো। কবে রাখেন কবে রাখেন, পরে আরেকদিন দিব গাই বেজা। ঠিক আছে, আমাদের নার্সারির বয়স হইল আপনার ১৯৯৩ ইংরেজি থেকে আমার নার্সারি শুরু। আমি ১০ শতক জায়গার মধ্যে প্রথম নার্সারি শুরু করিয়া এই পর্যন্ত আমার ১০ কেয়ার জায়গার মধ্যে নার্সারি আছে। এবং আমাদের সুবিধা অসুবিধায় কৃষি অফিসের যে কর্মকর্তারা আছে তারা আমি ফোন দিলে বা নিজে গেলেও তারা যে ধরনের সহযোগিতা লাগে তারা সহযোগিতা আমাদের করে। এবং আমরা যে নার্সারি করছি এখন এই নার্সারিতে আমার এখন বর্তমানে মনে হয় যে ডেলি ৫-৭ জন মানুষে কাজ করে, কর্ম করিয়া জীবিকা বাহু করতে পারে। এবং যদি আমাদের সরকারে এই নার্সারির উপরে আমরা কিছু লোন টুন দেয় তাহলে আমরা আরও
সফল নার্সারি হিসাবে দাঁড়াইতে পারি আর কি। আমাদের এখানে আমার নার্সারিতে 300 প্রজাতির গাছ আছে, ফুলে ফলে এবং কাঠে 300 প্রজাতির গাছ আছে, আমার ছাড় আছে। আমার নার্সারির নাম হচ্ছে মেসেস মাসুক প্লান নার্সারি, হবিগঞ্জ সদর উপজেলায় অবস্থিত। আমার নার্সারি বিগত 20 বছর যাবত আমরা নার্সারি করছি। নার্সারি অনেক দিন ধরে আমরা ব্যবসা বাণিজ্য করি। আমাদের নার্সারিতে 400 প্রজাতির বিভিন্ন গাছগাছালি আছে। এখানে পাইকারি ও কুটসা আমরা বিক্রয় করি। আমি দীর্ঘ অনেক বছর ধরিয়া লেখাপড়া ছাড়ার পর থেকে আমি এই নার্সারি পেশায় জড়িত। এই নার্সারি পেশার সাথে জড়িত হয়ে সারা বাংলাদেশে আমি বিভিন্ন ধরনের ফল ফুল বিভিন্ন প্রজাতির গাছের ছাড়া সারা বাংলাদেশে বিক্রি করি এবং সুলভ মূল্যে খুব ভালো মানের গাছের ছাড়া আমি সারা দেশেই বিক্রি করি। বিভিন্ন সামাজিক বনায়ন, বিভিন্ন গার্ডেন, শোভাবর্ধন হরি গার্ডেন বিভিন্নতা আমি নিজ উদ্যোগেই কইরা দেই। আছে সাইর প্রজাতির এই কৃষি বিভাগের অনেক দিন থেকেই কার্যক্রম আমাদের চলছে। এই নার্সারির বিভিন্ন রোগ এবং পোকামাকড়, নার্সারির মালিকেরা আমাদের প্রায় এখানে 112টার মতো নার্সারি আছে হবিগঞ্জ সদর উপজেলা। তার মধ্যে অধিকাংশই মালিক এরা বিভিন্ন রোগ এবং পোকামাকড় প্রায় ওই মানে আক্রমণ করে থাকে। তখন আমরা ওনাদেরকে সরজমিনে আসা আমরা ওনাদেরকে দেখাই দিই, শিখাই দিই কীভাবে দমন করতে হয় এগুলো শিখাই দিই, নার্সারির পরিচর্যা সম্পর্কে শিখাই দিই, নার্সারি কীভাবে স্থাপন করতে হয় এগুলোর উপরে আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দিই এবং যারা এখানে কাজ করে তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিই। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে বুঝাই দিই কীভাবে মানে মানে লাভবান হওয়া যায়। এখানে 112টা নার্সারির ভিতরে
অধিকাংশ নার্সারিতে বিভিন্ন প্রজাতির ফুল ফলের এবং ভেষজ চারা উৎপাদন করে থাকে। আমরা এগুলাতে কোনো কোনো নার্সারিতে কয়েক হাজার কয়েক লক্ষ চারা উৎপাদন করে বছরে। এগুলা আমরা মানে উৎসাহী কৃষকদের মধ্যে আমরা এগুলা তাদেরকে বিতরণ করে থাকি বা আমরা দিই। আমরা সরকারিভাবেও আমরা অধিকাংশ প্রদর্শনীভুক্ত চাষিদেরকে আমরা বিনামূল্যে আমরা কৃষকদেরকে এইসব নার্সারি থেকে ক্রয় করে আমরা দিয়ে থাকি।